তো ছাত্রছাত্রীরা, সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিবেতে। আজকে ক্লাস ইলেভেনের একদম ইংরেজির ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইংরেজিতে যে তোমাদের প্রোস আছে, পোয়েম আছে এবং র্যাপিড রিডার আছে, প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন, এমসিকিউ, এসএকিউ এবং তোমাদের যে টেক্সচুয়াল গ্রামারের পোর্শনটা আছে, সমস্ত কিছুর উত্তর সহ আলোচনা করব। অর্থাৎ তোমাদের প্রোস থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সেটা তোমাদের দেখাবো, পোয়েম থেকে যে গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো আছে সেটাও দেখাবো, তার পাশাপাশি র্যাপিড রিডার এবং তোমাদের এমসিকিউ, এসএকিউ, তারপরে তোমাদের দেখানো হবে টেক্সচুয়াল গ্রামার। রাইটিংটাকে এর মধ্যে কিন্তু ইনক্লুড করা হয়নি, তার কারণ রাইটিংয়ের এখনও কিছু কাজ বাকি আছে, সেগুলো ভবিষ্যতে কিন্তু পিডিএফে অ্যাড করে দেওয়া হবে এবং চ্যানেলের মাধ্যমে কিন্তু ফ্রি পিডিএফও দিয়ে দেওয়া হবে। এই যে তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে আজকে যেটা আলোচনা করব, যদি কেউ মনে করো যে এই প্রশ্ন উত্তরের পিডিএফটি তোমরা সংগ্রহ করতে ইচ্ছুক আছো, তাহলে তোমরা সংগ্রহ করতে পারো। এইটি একটি পেইড পিডিএফ, এর দাম হচ্ছে 30 টাকা, পিডিএফের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 50। যারা যারা সংগ্রহ করতে ইচ্ছুক আছো, ডেসক্রিপশানে দেখবে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখানে তোমাদের যোগাযোগ করতে হবে। বাকি পদ্ধতি ভিডিও চলাকালীন তোমাদের বলে দেওয়া হবে। আর যারা মনে করছো এই টাকা দিয়ে পেইড পিডিএফ নেওয়া তোমার পক্ষে সম্ভব নয়, তাদেরও চিন্তার কোনো কারণ নেই। ফ্রি পিডিএফ কোথা থেকে কীভাবে ডাউনলোড করবে সেটাও ভিডিও চলাকালীন তোমাদেরকে কিন্তু বলে দেওয়া হবে। তাছাড়া জানিয়ে রাখি, ইতিমধ্যেই তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য বাংলা, ইংরেজি এবং আর্টসের ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস, ভূগোল, দর্শন, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান এই বিষয়গুলোরও বড় প্রশ্ন, ছোট প্রশ্ন উত্তরসহ পিডিএফ চ্যানেলে আপলোড করা হয়েছে, যে প্রশ্নগুলো পড়লেই একদম পরীক্ষায় কিন্তু কমন নিশ্চিত পাবে। তো আগামী দিনেও তোমাদের এইরকম ফাইনাল পরীক্ষার জন্য প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্ন, বড় প্রশ্ন উত্তরসহ পিডিএফ এবং সাজেশান পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো দেখো, চলে এসেছি তোমাদের ইংলিশের অধ্যায়ভিত্তিক একদম সাজেশানের দিকে, যেখানে প্রথমেই তোমাদের ক্লিয়ার করা আছে এমসিকিউ, এসিকিউ, গ্রামারের নির্দিষ্ট কিন্তু কোনো সাজেশান হয় না। তবুও তোমাদের সুবিধার্থে 2015 থেকে 2022 সালের এমসিকিউ, এসিকিউ এবং গ্রামারগুলোকে এখান থেকে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা পেয়ে যাবে। প্রথমেই তোমরা মার্কস 5-এর দিকে চলে যাব। প্রোস তোমাদের যে কয়েকটি রয়েছে তার মধ্যে মোট 5টি প্রশ্ন আসবে, 2টো প্রশ্নের কিন্তু উত্তর লিখতে হয়। তার জন্য তোমরা যদি যে কোনো 3টে প্রোস ভালো করে পড়ো তাহলেই কিন্তু 2টি প্রশ্নের উত্তর লিখতে পারবে। প্রথমে লীলাস ফ্রেন্ড থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে সেগুলো তোমাদের ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে যে সকল প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট, 100 ওয়ার্ডসের মধ্যে আছে, তাই এই প্রশ্ন উত্তরগুলো যদি লেখো ভালো নম্বরও পাবে এবং এই প্রশ্ন উত্তরগুলো জানা থাকলে যে কোনো প্রশ্নই যেরকমভাবেই দিক না কেন তোমরা কিন্তু উত্তর করে আসতে পারবে। এইটি একটি পেইড পিডিএফ, যারা সংগ্রহ করতে ইচ্ছুক আছো এই পিডিএফটির মূল্য 30 টাকা। এই পিডিএফটির পৃষ্ঠা সংখ্যা কত সেটা ডেসক্রিপশানে বলে দেওয়া থাকবে। কীভাবে সংগ্রহ করবে, ডেসক্রিপশানে দেখবে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, 8240036249, সেই নম্বরে তোমাদের হাই লিখে পাঠাতে হবে। হাই লিখে পাঠালেই তোমাদের কিন্তু সমস্ত পদ্ধতি বুঝিয়ে দেওয়া হবে যে তোমাদের কীভাবে পেমেন্ট করতে হবে। মূলত পেমেন্টের নাম্বার আর তোমাদের এই যে হোয়াটসঅ্যাপ নম্বর চ্যানেলের, এই দুটোই কিন্তু সেম আছে, সেখান থেকে তোমরা ফোনপে, অ্যামাজন পে, গুগল পে, পেটিএম যে কোনো কিছু কিন্তু করতে পারো। তারপরে কার্মা থেকে দেখে নাম যেটা বলছিলাম, যে কোনো কিছু করতে পারো। তারপরে তোমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে তোমাদের পেমেন্টের স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে, আর সেই পেমেন্টের স্ক্রিনশটটা তোমরা যখনই করছো তার সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু সেই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবে। তারপরে সেটিকে ভেরিফাই করে তোমাদের কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমাদের কাছে পেইড পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে, এবং এই প্রশ্ন উত্তরগুলো যদি পড়তে পারো সত্যিই তোমরা যথেষ্ট কিন্তু লাভবান হবে। যাদের কাছে এই পেমেন্টের অপশানগুলো নেই বা ফোনপে ইউজ করো না, গুগল পে, পেটিএম ইউজ করো না, তারা অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করতে পারো বা অন্য কারোর হেল্প নিয়েও পেমেন্ট করতে পারো, সেখান থেকেও পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে তোমাদেরও কিন্তু তোমরা কিন্তু পেইড পিডিএফের নোটসটা পেয়ে যেতে পারো। যারা পেইড পিডিএফ নিতে পারছো না, যাদের সামর্থ্য নেই, তাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের জন্য চ্যানেলে কিন্তু ফ্রি পিডিএফ কিন্তু দেওয়া হয়েছে, এমসিকিউ, এসিকিউ দেওয়া হয়েছে, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়েছে, সেইগুলো তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো, ফ্রি পিডিএফ দেওয়া রয়েছে। পেইড পিডিএফ আর ফ্রি পিডিএফের
কিন্তু নোটসের গুণগত মানের কোনো তফাত হয় না। মূলত পেইড পিডিএফটা বিভিন্ন টিচার্সরা প্রথম থেকে সংগ্রহ করে থাকেন, তার জন্য এই ভিডিওটি জুলাই মাসের প্রথম আপলোড করা হলেও আরও একবার তোমাদের জন্য কিন্তু রি আপলোড করা হয়েছে। যে সকল ছাত্রছাত্রীরা মনে করছো হাতে সময় নেই, ভিডিও দেখতে পারবো না, তারা পেইড পিডিএফ নিতে পারো, এবং যে সকল ছাত্রছাত্রীদের সামর্থ্য নেই নোটস কেনার, তাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের জন্য কিন্তু চ্যানেলে ফ্রি পিডিএফ দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলো তোমরা কিন্তু দেখতে পারো এবং ভিডিওর মধ্যে প্রসেস বলে দেওয়া আছে যে কীভাবে তোমরা পিডিএফ সংগ্রহ করবে। তাই ডিসক্রিপশানে দেখবে দুটো প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, একটা ক্লাস ইলেভেন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ নোটস 2023 বলে, সেখানে বাংলা এবং ইংরেজির সমস্ত পেইড পিডিএফ আর ফ্রি পিডিএফগুলো পেয়ে যাবে। পেইড পিডিএফ প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটিই করে হয়, আর ফ্রি পিডিএফ কিন্তু একের বেশি একাধিক হয়। তার জন্য তোমরা ভিডিওগুলো দেখো ডিসক্রিপশান থেকে, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো পেইড পিডিএফ অথবা ফ্রি পিডিএফ। আরও একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আর্টসের ছাত্রছাত্রীদের জন্য, ক্লাস ইলেভেন আর্টস অল সাবজেক্ট নোটস 2023 বলে, সেখানে ক্লিক করলেই আর্টসের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত এই বিষয়গুলোর কিন্তু তোমরা কিন্তু পেইড পিডিএফ, ফ্রি পিডিএফ পেয়ে যাবে, যেখানে তোমরা বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বিগত ছ বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের এমসিকিউ, এসিকিউ সমাধান সমস্ত কিছুই তোমাদের জন্য কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে। সেই ভিডিওগুলো তোমরা সেখানে পেয়ে যাবে এবং ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে। একই রকম সেখানেও তোমরা পেইড পিডিএফ প্রত্যেকটা বিষয়ের একটি করে পাবে এবং ফ্রি পিডিএফ কিন্তু একাধিক পাবে। আর যে সকল ছাত্রছাত্রীরা মনে করছো না এই নোটসটিই লাগবে, তারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা প্রশ্নের সাজেশানের ফ্রি পিডিএফ দেওয়া আছে, সেই প্রশ্নগুলো নিয়েও তোমরা কিন্তু যে কোনো গাইডবুক থেকে তোমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো তৈরি করতে পারো। এই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে এই প্রশ্ন উত্তরগুলোই পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার জন্য এই প্রশ্ন এবং উত্তরগুলো একত্রিত করে তোমাদের জন্য কিন্তু তুলে ধরা। বিগত বছরগুলোতেও প্রত্যেকেই কমন পেয়েছে, তোমরাও কমন পাবে এই আশা রাখি। তারপরে পোয়েম থেকেও সেম, মোট পাঁচটা প্রশ্ন আসবে, দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে, এখানেও যে কোনো তিনটে পোয়েম কিন্তু তোমাদের পড়লে হবে। পোয়েম থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা তোমরা একটু ভালো করে দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই একটু মনোযোগ সহকারে প্রশ্নগুলো তৈরি করো। অনেকে মনে করতেই পারো স্যার এত ছোটো ছোটো উত্তর, তোমাদের যেগুলো ছোটো ছোটো উত্তর মনে হচ্ছে সেগুলো কিন্তু পার্ট মার্কিং করা রয়েছে, অর্থাৎ 1+2+2 রয়েছে, 1+4 রয়েছে, বা 3+2 রয়েছে। এই পার্ট মার্কিংয়ের প্রশ্নগুলোর উত্তর একটু ছোটো হয়, ঠিক আছে, যেগুলো গোটা পাঁচ সেগুলো কিন্তু একটু বড় হয়। সমস্তটাই তোমাদের জন্য 100টা ওয়ার্ডের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এবং টু দ্য পয়েন্টে উত্তর কিন্তু লেখা রয়েছে। তার জন্য তোমাদের চিন্তা করতে হবে না নোটসের গুণগত মান নিয়ে, কারোর চিন্তা করার প্রয়োজন নেই। যদি এইভাবে লিখে আসতে পারো সকলেই কিন্তু নম্বর যথেষ্ট ভালো পাবে, কারণ কোয়ালিটির নোটস তোমরা একমাত্র আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু পাবে। তো এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ফ্রি পিডিএফ তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে, যারা নিতে পারছো না তাদের জন্য অলরেডি চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ ফ্রি পিডিএফ, বড় প্রশ্ন ছোট প্রশ্নের ফ্রি পিডিএফ আনা হয়েছে। সেইগুলি ডেসক্রিপশানে যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া সেখান থেকে অবশ্যই তোমরা একবার দেখে নাও এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী তোমরা সেই পিডিএফগুলো কিন্তু সংগ্রহ করতে পারো। ভিডিওর মধ্যে প্রসেস বলে দেওয়া আছে, যেগুলো ফ্রি পিডিএফ থাকে সেখানে কিন্তু ডেসক্রিপশানে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকে, ভিডিওর মধ্যে একটি পাসওয়ার্ড বলা থাকে। তার জন্য তোমাদের সময় দিয়ে ভিডিওগুলো কিন্তু দেখতে হবে, ভিডিও না দেখলে তোমরা কিন্তু পিডিএফ পাবে না, কারণ পিডিএফগুলো কিন্তু সমস্তটাই পাসওয়ার্ড প্রোটেক্টেড। আর যেগুলোতে পাসওয়ার্ড দেওয়া থাকে না সেগুলো পেইড পিডিএফ, সেগুলো তোমাদের কিন্তু টাকার বিনিময়ে সংগ্রহ করতে হয়। মূলত যাদের হাতে সময় কম বা যে সকল টিচারেরা নোটস সংগ্রহ করেন তাদের জন্যই এই নোটসগুলো। তার জন্য তোমরা যদি চাও তোমরাও সংগ্রহ করতে পারো, আর যদি মনে করো যে সংগ্রহ করতে ইচ্ছুক নয় ফ্রি পিডিএফ নিতে পারো। র্যাপিড রিডার, তোমাদের র্যাপিড রিডারে 5টা গল্প আছে, তার মধ্যে কিন্তু তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখান থেকে তোমরা এখানেও যে কোনো তিনটি অধ্যায় ভালো করে পড়লেই কিন্তু হয়ে যাবে। প্রত্যেকটা অধ্যায় থেকে আলাদাভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো
এখানে তোমাদের জন্য দেখানো হয়েছে, তাই তোমাদের চিন্তা করতে হবে না। সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমরা কিন্তু এই জায়গাতেই পেয়ে যাবে, এবং যে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বিগত বছরগুলোতেও পরীক্ষায় এসেছে সেগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। কারণ সমস্ত জিনিসকে খেয়াল রেখেই আমাদের কিন্তু তৈরি করা হয়েছিল এই সাজেশান এবং তার উত্তর, যেগুলো জুলাই মাসে প্রথমবার তোমাদের জন্য আপলোড করা হয়েছিল। বহু ছাত্রছাত্রী বা ভিউয়ার্স আছো, যারা নতুন ভিউয়ার্স, তারা সেইগুলো খুঁজে না পাওয়ার জন্য তাদের জন্য আরও একবার রিআপলোড করা হলো নতুন করে, যাতে সকলেই সেই জিনিসগুলো খুঁজে পাও। এই ভিডিওর মধ্যে রাইটিংটাকে ইনক্লুড করিনি, রাইটিংয়ের আলাদা সাজেশান চ্যানেলে দেওয়া আছে, উত্তর আপলোড করিনি। রাইটিংয়ের একবারে কনফার্ম যে সাজেশান সেটা কিন্তু তোমরা জানুয়ারি কি ফেব্রুয়ারি মাস নাগাদ পাবে। ততদিনে যদি কোনো নতুন রাইটিং বা নতুন কোনো কিছু টপিক অ্যাড হয় সেগুলোর জন্যই কিন্তু এখনও পর্যন্ত অ্যাড করা হয়নি। তার জন্যই পিডিএফের দাম আগেও যা ছিল এখনও কিন্তু সেম রাখা হয়েছে, কোনো রকম কোনো চেঞ্জ হয়নি। তবে হ্যাঁ, এইখানে পূর্বের যে পিডিএফটা ছিল তার তুলনায় কিন্তু একটি দুটি প্রশ্ন কিন্তু অ্যাড হয়েছে, সেই দিকটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। একটি প্রশ্ন তোমাদের এখানে বা সরি বলা ভুল, কিছু কিছু অধ্যায়ের একটি করে প্রশ্ন কিন্তু অ্যাড হয়েছে, তার জন্য সেইগুলি একটু তোমরা ভালো করে দেখে নাও। যারা পূর্বে পিডিএফ সংগ্রহ করেছিলে তারাও চাইলে মেসেজ করতে পারো, যারা নিয়েছিলে তাদেরকে কিন্তু সেই পিডিএফটার সঙ্গে এই পিডিএফটাও কিন্তু দিয়ে দেওয়া হবে একদম বিনামূল্যে। তার কারণ হচ্ছে তারা এর আগে কিন্তু সংগ্রহ করেছিল। আর এই পিডিএফ যারা নতুন সংগ্রহ করতে চাইছো, এই পিডিএফটির মূল্য হচ্ছে 30 টাকা। কতগুলো পেজের ওপরে এই পিডিএফটা আছে সেটা ডেসক্রিপশানে তোমরা জানতে পেরে যাবে, ডেসক্রিপশানে পেজ নম্বর দেওয়া থাকবে। আর তোমাদের বলতে চাই, যারা সংগ্রহ করতে ইচ্ছুক আছো, চ্যানেলের ডেসক্রিপশানে দেখবে একটি তোমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, 8240036249। ওই নম্বরটিকে তোমাদের ফোনে সেভ করতে হবে, সেভ করে তোমাদের হাই লিখে পাঠাতে হবে। হাই লিখে পাঠালে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যে কীভাবে কত টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, অর্থাৎ এই যে 30 টাকা কীভাবে পেমেন্ট করবে। মূলত তোমাদের পেমেন্টের জন্য 4টে অপশান রয়েছে, পেটিএম করতে পারো, ফোনপে করতে পারো, গুগল পে করতে পারো, অ্যামাজন পে করতে পারো। এই 4টে অপশানের মধ্যে যে কোনো একটি অপশান দিয়ে তোমরা পেমেন্ট করতে হবে। আর কোন নম্বরে পেমেন্ট করবে, সেম নম্বর, যে নম্বরে হোয়াটসঅ্যাপ আছে সেই নম্বরেই পেমেন্ট করতে হবে, 8240036249। এই নম্বরেই তোমাদের পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে পেমেন্টের স্ক্রিনশটটা নিয়ে তোমাদের সাথে সাথেই পাঠিয়ে দিতে হবে। এমন কিন্তু করো না যে আজ পেমেন্ট করলাম দুদিন বাদে স্ক্রিনশট পাঠাবো, এমন করলে কিন্তু ভেরিফাই করা কিন্তু সম্ভব হবে না। সেক্ষেত্রে যেদিন পেমেন্ট করছো সেই দিনই তোমাদের কিন্তু স্ক্রিনশটটা পাঠাতে হবে। আর স্ক্রিনশট পাঠিয়ে দেওয়ার সাথে সাথেই সেটাকে ভেরিফাই করে তোমাদের কাছে তোমাদের কিন্তু পেইড পিডিএফগুলি পাঠিয়ে দেওয়া হবে। আর যারা মনে করছো যে তোমাদের কাছে এই অপশানগুলো নেই, অর্থাৎ ফোনপে, পেটিএম, অ্যামাজন পে, গুগল পে এগুলো তোমরা ইউজ করো না, সেক্ষেত্রে তোমরা অন্য কোনো পরিচিত কারোর কাছ থেকেও পেমেন্ট করাতে পারো, বা অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে সেই পেমেন্টের স্ক্রিনশটটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যদি পাঠিয়ে দাও তবুও তোমাদের নোটস কিন্তু দিয়ে দেওয়া হবে। সেটিকে ভেরিফাই করে 5 থেকে 7 মিনিটের মধ্যে, অত্যন্ত সহজ এবং সরল পদ্ধতি, যার দ্বারা প্রত্যেকটা ছাত্রছাত্রী পেমেন্টের দ্বারা ঘরে বসেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো তোমাদের যেটা বলার যে পিডিএফের দাম অল্প রাখা হয়েছে, তার কারণ হিসেবে যেটা বলা হচ্ছে তোমাদের, সেটা হচ্ছে তোমাদেরও একটা প্রিন্টিং কস্ট থাকে, এটাকে প্রিন্ট করতে হয়, তার জন্যই কিন্তু সেটা করা হয়েছে। হিসেব করে দেখলে দেখা যাবে যে তোমাদের নোটসের 30 টাকার প্রিন্ট করিয়ে 150 টাকার মধ্যে হয়তো সব কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তাতে তোমরা কোয়ালিটির নোটস পেয়ে যাবে। কারণ যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে সেই প্রশ্ন উত্তরগুলোকেও শুধুমাত্র কিন্তু এখানে কিন্তু অ্যাড করা হয়েছে। যারা পেইড পিডিএফ নিতে পারছো না তাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের জন্য ইতিমধ্যেই চ্যানেলে কিন্তু ফ্রি পিডিএফ আপলোড করা হয়েছে। ডেসক্রিপশানে দুটো প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, ক্লাস 11 বেঙ্গলি অ্যান্ড ইংলিশ নোটস আর ক্লাস 11 আর্টস অল সাবজেক্ট নোটস। এই দুটো লিঙ্কে ক্লিক করলেই বাংলা, ইংরেজি এবং আর্টসের যে যে বিষয়গুলো আগেও বললাম সমস্ত বিষয়, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বিগত 6 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের এমসিকিউ, এসএকিউ এর সমাধানও তোমরা কিন্তু পেয়ে যাবে পিডিএফগুলোর মধ্যে। তাছাড়া সেখানে তোমরা ফ্রি পিডিএফও পেয়ে যাবে, কারণ ফ্রি পিডিএফগুলো তোমাদের জন্য কিন্তু সেখানে অ্যাভেলেবেল রয়েছে। প্রত্যেকটা বিষয়ের পেইড পিডিএফে একটি জায়গাতেই তোমরা সকল নোটসগুলো পেয়ে যাও, আর ফ্রি পিডিএফে সেটাকেই কিন্তু পার্ট পার্ট করে করে 7-8টা ভিডিওর মাধ্যমে আপলোড করতে হয়। ফ্রি পিডিএফের জন্য তোমাদের ভিডিওটায় সময় দিতে হয়, তার কারণ ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলা থাকে, সেই পাসওয়ার্ড দিয়ে পিডিএফ ডাউনলোড করতে হয়। ভিডিও না দেখলে ফ্রি পিডিএফ কিন্তু পাবে না। আর যারা পেইড পিডিএফ নিতে চাও তারা টাকা দিয়ে পেমেন্ট করলে এই সম্পূর্ণ পিডিএফটা কিন্তু তোমরা সংগ্রহ করে নিতে পারো। মূলত এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স পেইড পিডিএফ আর ফ্রি পিডিএফের।
তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের ইংলিশের সম্পূর্ণ সাজেশান, যেখানে তোমরা এমসিকিউ, এসিকিউ, গ্রামার এবং বড় প্রশ্নগুলো কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হলো। যারা পিডিএফ সংগ্রহ করতে চাও, ডিসক্রিপশানে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু হাই লিখে পাঠালেই তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে। সেখানে তোমাদের বাকি পদ্ধতি কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। আর ডিসক্রিপশানে যে ফ্রি পিডিএফের প্লেলিস্টগুলো দেওয়া হলো বাংলা, ইংরেজি এবং আর্টসের, অবশ্যই যারা যারা সেই পিডিএফ সংগ্রহ করতে চাও সেখানে ক্লিক করে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পারো, সেখান থেকে তোমরা কিন্তু ফ্রি পিডিএফগুলো পেয়ে যাবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।